সালাম আলাইকুম আমাদের ব্যক্তিগত অ্যাকাডেমিক এবং প্রফেশনাল লাইফে কমিউনিকেশান স্কিলটা অনেক অনেক বেশি জরুরি কেননা আমাদের স্কিলের যতটুকু আমরা অন্যের সামনে উপস্থাপন করতে পারি ঠিক ততটুকু স্কিলই আসলে আমরা ব্যবহার করতে পারি এবং সেটুকুর জন্য আসলে আমরা স্বীকৃতি পাই অনেক সময় দেখা যায় আমাদের অনেক নলেজ থাকে অনেক এক্সপিরিয়েন্স থাকে এক্সপার্টিস থাকে কিন্তু সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিকভাবে সেটাকে উপস্থাপন করতে না পারার ফলে আমরা অনেক সুযোগ থেকে অনেক সফলতা থেকে নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করে ফেলি আজকের এই কোর্সে আমরা চেষ্টা করব আমাদের স্কিলের সর্বোচ্চ পরিমাণ প্রকাশটা যাতে আমরা ঘটাতে পারি সেটা শেখার চারটা ইউনিটে আমরা এই পুরো স্কিলটাকে আমরা শেখার চেষ্টা করব সবার আগে আমরা একটু জেনে নেব কমিউনিকেশনের বেসিক্সগুলো অর্থাৎ আপনি যখন কোনো একটা অফিসে কাজ করতে যাবেন মিনিমাম কতটুকু নলেজ নিয়ে আপনার যাওয়া প্রয়োজন আপনি যেই ইন্ডাস্ট্রিতেই কাজ করেন না কেন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান কিংবা উন্নয়ন সংস্থা মিনিমাম যেটুকু নলেজ আপনার নিয়ে যাওয়া উচিত একটা প্রতিষ্ঠানে কাজ করার জন্য সেটুকু আমরা জেনে যাবো আমাদের প্রথম ইউনিটে সেকেন্ড ইউনিটে আমরা আরও জানার চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার রিটেন কমিউনিকেশনকে আরও স্ট্রং করবেন অর্থাৎ আপনাকে যত ধরনের রিটেন কমিউনিকেশনের টুল ব্যবহার করতে হবে আপনার সিভি কিংবা কভার লেটার থেকে শুরু করে আপনার অফিসের বিভিন্ন প্রফেশনাল রিপোর্ট প্রত্যেকটারই ফরম্যাট এবং সহ কোনটা আপনি কীভাবে লিখবেন সেটা আমরা জেনে যাব আমাদের সেকেন্ড ইউনিটে থার্ড ইউনিটে আমরা জানবো আপনি কিভাবে আপনার ওরাল কমিউনিকেশনে আপনার নিজেকে ডেভেলপ করবেন ওরাল কমিউনিকেশনেরও কিন্তু আবার দুটো ডাইমেনশন রয়েছে আপনি ওয়ান টু ওয়ানে কীভাবে আপনি কমিউনিকেট করছেন আপনার সিনিয়র আপনার পিয়ার এবং আপনার জুনিয়রের সাথে এবং আপনি ওয়ান টু ক্রাউড অর্থাৎ একটা মিটিংয়ে আপনি কীভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে গিয়ে একটা প্রফেশনাল কনফারেন্সে আপনি কীভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন আমরা জেনে যাব আমাদের তৃতীয় ইউনিটে চতুর্থ যে ইউনিট সেটা আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিট কেননা আমি আপনার সামনে কমিউনিকেট করছি আপনি কিন্তু শতভাগ কমিউনিকেশন স্কিল শিখতে পারবেন না আপনাকে কমিউনিকেশন স্কিল শিখতে হবে অ্যাপ্লাই করে করে প্র্যাকটিস করে করে তাই আমাদের চতুর্থ ইউনিটটা পুরোটাই প্র্যাকটিস নির্ভর যেখানে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ওরাল এবং রিটেন কমিউনিকেশনের টাস্ক আমরা দেব সেই টাস্কগুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন এবং ক্লাসে আমার সামনে এবং আপনার অন্যান্য আরও যারা পার্টিসিপেন্ট থাকবেন তাদের সামনেও আপনি প্রেজেন্ট করবেন আপনি আমার সাইড থেকেও একটা ফিডব্যাক পাবেন অন্যান্য পার্টিসিপেন্টরাও তারা তাদের সাইড থেকে একটা জেনারেল ফিডব্যাক দিবে। অর্থাৎ আপনি করে করে অনুশীলন করে ভুল করে আপনি শেখার সুযোগটা পাবেন আর ঠিক এই কারণেই আমরা মনে করি এই কমিউনিকেশন স্কিল ফর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল সাকসেস এই সার্টিফিকেট কোর্সটা আপনাকে আপনার লাইফের গোল অ্যাচিভমেন্টের জন্য অনেক অনেক বেশি হেল্প করবে